হ্যালো বন্ধুরা, আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হোমমেড ম্যাঙ্গো আইসক্রিম করা হবে। মা একজন আমাকে আম কেটে রেডি করে দিচ্ছে, ছোট ছোট আমও কেটে দিয়েছে আমাকে। দেখো, ছোট ছোট আম কেটে রেডি করে দিয়েছে। তারপরে ড্রাই ফ্রুট আছে, বড় বড় আমগুলোকে আমি পেস্ট করে নেবো মিক্সিতে। পেস্ট করতে বসিয়েছি, পেস্ট হয়ে গেছে। এরপরে এর সাথে আমি দুধ মেশাবো, ওই জন্য দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে দিয়ে ক্ষীর বানিয়ে নিচ্ছি। একদম দুধটাকে, পুরো দুধটা ক্ষীর হয়ে গেছে। এরপরে দেখো, বিভিন্ন উপকরণ আছে, আমুলের ফ্রেশ ক্রিম আছে, ড্রাই ফ্রুট আছে, ছোটো ছোটো আমের কুচি। তারপর ফ্রেশ ক্রিমটা আমি আমের সাথে মিশিয়ে নিচ্ছি, যেটা আমটাকে পেস্ট করা হয়েছে। তারপরে এই দুধটা আছে, তারপরে দেখো ক্ষীরটা আছে, তারপরে আমুলের ক্রিম আছে, ড্রাই ফ্রুট আছে। এরপরে এই পাল্পের সাথে আমি দুধের যে ক্ষীরটা বানানো হয়েছে, সেই দুধটাকে আমি পুরোটা দিয়ে দেবো ওর সাথে। ভালো করে মিশিয়ে নেবো যাতে সরগুলো দানা দানা না থাকে। তারপরে এটা হয়ে গেছে, এর সাথে আমি আরেকবার করে ওই যেটা ফ্রেশ ক্রিম আছে সেটা আরেকবার মেশাবো, ওটাও আরেকবার করে নেব, তাহলে ওর সাথে ভালো করে মিশে যাবে। তারপরে ড্রাই ফ্রুট যেগুলো আছে, ম্যাঙ্গো কুচি, ওগুলো ভালো করে ওর সাথে সাজিয়ে নেবো। কালারটাও খুব সুন্দর এসছে, তোমরা দেখতে পাচ্ছ তো। ভালো করে আমি দুটো বাটিতে ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে একটা জারের মধ্যে আমি ঢেলে রাখবো, যেটা দেখবো বাজারেই কিনতে পাওয়া যায়, যে এরকম জারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তারপরে ওভারনাইটের জন্য আমি ফ্রিজে দিয়ে দিলাম। তারপর দেখো, পরের দিন আমি দুপুরবেলাটা বের করলাম, সবাইকে সার্ভ করছি। আমিও নিয়ে নেবো, এবার আমার বড়ও নিয়ে নেবে, খেয়ে দেখি কেমন হয়েছে। সবাইকে আমি দিলাম, দিয়ে দিয়ে তারপর নিজে খাবো। এখন মনে হয় সবারই ভালো লাগবে। দেখো, আমার বর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে কেমন হয়েছে। সত্যি বাচ্চাদের জন্য খুব ভালো, আর সত্যি খুব টেস্টি হয়েছে।